এজন কেচো খুঁটতে কেউটে অভিযুক্তকে গ্রেফতার করতে গিয়ে রীতিমতো চক্ষু চড়ক গাছ। কেননা যে পরিস্থিতি তৈরি হলো তাতে একের পর এক বিষয় সামনে আসছে। গ্রেফতার করতে গেল আর তারপরে সুরঙ্গের হদিশ পাওয়া গেল। কুলতলিতে পুলিশকে লক্ষ্য করে গুলি করে সুরঙ্গ পথেই চম্পট দিয়েছিল অভিযুক্ত। বারুইপুর জেলা পুলিশ এবং কুলতলি থানার যৌথ অভিযানে হদিশ পেলে এক ভয়ঙ্কর সুরঙ্গের। পুলিশের চোখে ধুলো দেওয়ার নতুন এই কৌশলে রীতিমতো চক্ষু চড়ক কাজ। বাড়ির মধ্যে সুরঙ্গ, ফিল্মি কায়দায় পুলিশকে ফাঁকি, না এখনো থ্রিলারের ফিল্মের সেট নয়, একেবারে বাস্তব। দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি, প্রতারণায় অভিযুক্ত সাদ্দাম সর্দারের বাড়ি, যে বাড়ির ভিতর ঢুকলেই চোখ ছানা পড়া দুঁদে অফিসারদের। বাড়ির খাটের নিচেই সুরঙ্গে ঢুকলেই মুক্তি, চোখের পলকে পিছনের এক খালে। ঠিক এই পথেই পুলিশের চোখে ধুলো দিয়ে চম্পট দেয় সাদ্দাম সর্দার। এমনকি কয়েক রাউন্ড গুলিও ছড়ে বহুমূল্য মূর্তি বিক্রি করার নামে প্রতারণায় অভিযুক্ত এই সাদ্দাম। সাদ্দামকে গ্রেফতার করতে গিয়েই আক্রান্ত পুলিশ। পুলিশ কর্মীদের লক্ষ্য করে গুলি চলে কুলতলির জালা বেরিয়া দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের পয়তার হাট এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের মা। গুলি ওখানে চলেছে, এবার পুলিশদের হাতে কিন্তু বন্দুক। পুলিশ যে বলছে আপনার ছেলে ছোট ছেলের ভাইয়ের নাম কি জানো? সামিরুল। সামিরুল, সামিরুল গুলি চালিয়েছে। না, গুলি চালাতে দেই। পুলিশের অভিযানে বাধা দেন মহিলারা। অভিযুক্ত সাদ্দামকে পালাতে সহযোগিতা করায় পরিবারের দুই মহিলা সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে বারুইপুর জেলা পুলিশ এবং কুলতলি থানার যৌথ অভিযানেই হদিশ মেলে সুরঙ্গের। অপরাধ ঢাকতে কবে থেকে বাড়ির ভেতরে তৈরি হয়েছে এই সেফ করিডোর? রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। আচ্ছা বলুন তো, বাংলা জুড়ে বর্তমানে কোন খবর বারবার আলোচনার কেন্দ্রে? হ্যাঁ, বারবার আমরা দেখেছি উন্নয়ন ইস্যুতেই শাসক বিরোধী তর্জা। আর এবার বেহাল অবস্থা পুরাতন মালদার 17 নম্বর ওয়ার্ডে। সেখানে নিকাশি ব্যবস্থা একেবারে তথৈবচ। প্রবল বৃষ্টিতে জল থইথই এলাকা পরিদর্শনে গিয়ে তুমুল বতাসায় জড়িয়ে পড়লেন বিজেপির সাংসদ। দেখুন, তৃণমূল নেতা বনাম সাংসদ দ্বন্দ্ব, আর সেই দ্বন্দ্বেরই সাক্ষী থাকলো পুরাতন মালদা পুরসভার 17 নম্বর ওয়ার্ডের বেহুলা ও বাচ্চা কলোনি। জলমগ্ন এলাকার নিকাশি ব্যবস্থা পরিদর্শনে যান মালদা উত্তরের বিজেপির সাংসদ খগেন মুর্মু। সেখানে উপস্থিত ছিলেন ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী শ্রবণ গাঙ্গুলিও। বিজেপির সাংসদকে পেয়ে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছেন তৃণমূলের যুব নেতা। তারপরে শুরু হয় তুমুল কথা কাটাকাটি। ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টাকা, এটা কেন্দ্র সরকার দেয়। এই টাকা আজকে সদ্ব্যবহার করতে হবে, মানুষকে তাদের সমস্ত যা সমস্যাগুলো আছে সেখান থেকে সমাধান করে পরিষেবা দিতে হবে। সেটা না করে ভোটের কথা বলছেন উনি, ভোট দেন নি, আমি এখানে কাজ করবো না। এই যে তৃণমূল কংগ্রেসের এটা কালচার। এলাকার উন্নয়নে টাকা দেননি বিজেপির সাংসদ, দাবি তৃণমূলের। দেখাক না যে যতগুলো এই ওয়ার্ডে কাজ করেছে, একটা কেন্দ্র সরকার টাকাতে করেছে, কেন্দ্রের সাংসারে টাকাতে করেছে, ওনাকে দেখাতে বলেন তো। আমি যেটুকু বুঝতে পারলাম, এখানে একটা মাইলেজ নিতে এসছেন, লোক রাজনীতি করতে এসছেন, এক কথায় উনি এখানে রাজনীতি করতে এসছেন। কিছুদিন ধরে দেখছি উনি নাটক করছেন, ওলমালদা পৌরসভার জন্য উনি একটা কাজ করেননি। 5 বছরে 25 কোটি টাকা পায়, একটা ডেভেলপমেন্টের জন্য একটা টাকা দেয়নি। যা কাজ করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুপ্রেরণায় কাজ করেছে। যদিও তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছেন বিজেপির সাংসদ খগেন মুর্মু, পাশাপাশি নিকাশি সমস্যা স্থায়ী ফর্মুলা বাতলে দিয়েছেন সাংসদ। এই পৌরসভায় এত টাকা দেওয়া হয় ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই টাকার সমস্ত হচ্ছে কি ওরা পান, কিন্তু আজকে এই যে বছরের পর বছর এই লোকগুলো হচ্ছে জলের উপর দিয়ে হাঁটছে। দিয়ে যদি একটা ড্রেনের ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে এই যে সমস্যা সেটা স্থায়ীভাবে সমাধান হতে পারে। কথায় আছে রাজায় রাজায় যুদ্ধ হয় আর উলু খাগড়ার প্রাণ যায়।
এক্ষেত্রে 17 নম্বর ওয়ার্ডবাসীর যেন সেই হালই হয়ে থাকবে না তো। মালদা থেকে দীপঙ্কর গোস্বামী, রিপোর্ট রিপাবলিক বাংলা। রাজ্যে একের পর এক ঘটনা রীতিমতো স্তম্ভিত করে দিচ্ছে গোটা রাজ্যবাসীকে। আর এবার দেখাবো দালাল চক্রের ছবিটা। ঝাড়গ্রামে দীর্ঘদিন ধরে সক্রিয় এক শ্রেণীর দালাল চক্র, বছরের পর বছর সরকারি জমি দখল হয়ে যাচ্ছে আর সেই জমি দখল করেই বিক্রি হচ্ছে। ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করা হয়েছে, আর তারপরেই যেন টনক নড়ল জেলা প্রশাসনের। ঝাড়গ্রাম শহরে পড়ে থাকা সরকারি জমিতে বসানো হচ্ছে হোর্ডিং, কিন্তু কাদের মততে উঠছে সে প্রশ্ন। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময়ে। দখল হয়ে যাচ্ছে সরকারি জমি, বিষয়টি নিয়ে নবান্ন থেকে সরবন খোদ মুখ্যমন্ত্রী। অথচ ঝাড়গ্রাম শহরের 13, 17 এবং 18 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ এলাকায় সরকারি জমিতেই গজিয়ে উঠেছে বসতি। অভিযোগ, জমি বিক্রির কাজে যুক্ত এক দালাল চক্র। গ্রেপ্তারও হয়েছেন একজন, এরপরই সরকারি জমির দখল ঢুকতে তৎপর হয়েছে প্রশাসন, বসানো হয়েছে হোর্ডিং। এই মুহূর্তে আমরা রয়েছি ঝাড়গ্রাম পুরসভার 13 নম্বর ওয়ার্ড সত্যবানপল্লী এলাকায়। সত্যবানপল্লীতে সরকারি জমির ওপর যে বোর্ড লাগানো রয়েছে, এই বোর্ড আমি একবার দেখানোর চেষ্টা করব। এই জমি রাজ্য সরকারের অধীনস্থ, উক্ত জমিতে কোনো প্রকার জবরদখল আইনত দণ্ডনীয় অপরাধ। খুঁটি দিয়ে সেট করে এইভাবে জমি দখল হচ্ছে, এমনকি টাকার বিনিময়ে সেই দখলদারি জমি বিভিন্ন হাতে হস্তান্তর হচ্ছে। জায়গা দিয়েছে আপনাকে পয়সা নিচ্ছে বসবাস করতে দিচ্ছে প্রশাসনের উপরে। জানালে প্রশাসন আমরা খেতাতে দিল না, আমরা তারা ছিল। তবে দীর্ঘদিন ধরে যারা সরকারি জমিতে বসবাস করছেন তাদের বিরুদ্ধে এখনই কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঝাড়গ্রাম পুরসভার চেয়ারম্যান। আমরা তো সেটা আপাতত এখনো আমাদের কাছে কোনো কমপ্লেন আসেনি, তো আমরা জানতে পারিনি, তাই আমরা এখন কিছু করিনি। শাসক দলের এক অংশে জড়িত রয়েছে তারা, সেক্ষেত্রে তাদেরকে কেউ বলে না? না না, সেটা আমরা এখনো জানি না যে সত্যি আছে কিনা। জমি দখলমুক্ত করতে নির্দেশ তো দিয়েছেন মুখ্যমন্ত্রী, কিন্তু যারা দীর্ঘদিন ধরে সরকারি জমিতে বসবাস করছেন তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেবে প্রশাসন? সরকারি জমি উচ্ছেদের বিষয়ে কতটা সরব হয় প্রশাসন, সেদিকেই নজর রাখবো আমরা। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। কোচবিহারের পর এবার বীরভূম। তৃণমূলকে ভোট না দিলেই উন্নয়নমূলক প্রকল্প থেকে বাদ পড়বে নাম। লোকসভা নির্বাচনে শাসক দলকে ভোট না দেওয়ায় রামপুরহাট 1 নম্বর ব্লকের খুরিডাঙ্গা গ্রামের আদিবাসীদের জল বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল। প্রতিবাদে বিডিও অফিসে স্মারকলিপি দিতে গেলে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। এমনকি বিডিও অফিসে ঢুকতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ, যদিও শেষ পর্যন্ত বিডিওর অনুপস্থিতিতে জয়েন্ট বিডিওকে স্মারকলিপি জমা দিয়েছে বিজেপি। পুলিশকে দিয়ে প্রশাসনকে গার্ড রেখে মানুষকে সরকারি অফিস থেকে দূরে রাখার একটা পরিকল্পনা তৃণমূল কংগ্রেস করছে। আমরা গ্রামের প্রান্তিক হতদরিদ্র শিডিউল ট্রাইব পরিবারের মানুষের জন্য জলের জন্য এসেছি এখানে, কিন্তু তাদেরকেও জল দেওয়ার থেকে বিরত করছে তৃণমূল কংগ্রেসের সরকার। কারণ খরিডাঙ্গা গ্রামে ভারতীয় জনতা পার্টি এইবারের লোকসভা নির্বাচনে আদিবাসী মানুষেরা ভোট দিয়েছে, ওই গ্রামে বিজেপি জিতেছে, লিড করেছে, সেই জন্য তৃণমূল কংগ্রেস ওখানে জল দিচ্ছে না। অথচ এখানকার প্রশাসন, আমাদের প্রশ্ন হচ্ছে এরকম মিথ্যা অযৌক্তিক ঘটনাকে কেন্দ্র করে যদি কেউ ফালতু উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে তাহলে সেটা মূর্খামির কাজ নয় কি? এমন ঘটনা কোথাও নেই এবং সেটার করার কোনো প্রয়োজন নেই যে সেখানে কোথাও 2-4টে 5টা ভোটে হেরেছে। সার্বিকভাবে রেজাল্টটা দেখলেই তো বোঝা যাবে যে বিজেপির মুখ দেখাবার কোনো জায়গা নেই সারা বীরভূম জেলায়। কাজে সেই রকম জায়গায় সেরকম একটা মিথ্যা ঘটনাকে প্ররোচিত করে একটা উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করা, ল অ্যান্ড অর্ডার ব্রেক করার চেষ্টা করা, স্বাভাবিক কারণেই প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে যদি কিছু সাবস্টেন্সিয়াল এভিডেন্স তার কাছে থেকে থাকে, যদি সত্যি কোনো প্রমাণ। প্রবল বৃষ্টির জেরে আলিপুর দুয়ারে দেখা গিয়েছিল ধস, দার্জিলিং এর একাধিক রাস্তাতেও নেমেছিল ধস, রাস্তা আটকে পড়েছিলেন বহু পর্যটক।
তবে এবার পাহাড় প্রেমীদের জন্য খানিকটা হলেও সুখবর। উত্তরবঙ্গে ধীরে ধীরে বৃষ্টি কমার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের, সেই সঙ্গে পর্যটকদের নিরাশ করল না দার্জিলিং। ঝকঝকে আকাশে শৈল শহর থেকে দেখা মিলল কাঞ্চনজঙ্ঘার অপরূপ সেই দৃশ্য দেখে মুখে হাসি ফুটল পর্যটক। একেবারে ঝকঝকে সেই আকাশ আর তাতেই উঁকি দিচ্ছে কাঞ্চনজঙ্ঘা, তাতেই মন ভালো হয়েছে পর্যটকদের। ডাগারে বৃষ্টি, তাতেই পাহাড়ে ধস, বিপর্যস্ত হয়ে গিয়েছিল গোটা উত্তর। তারপরেই সেই আশঙ্কার মেঘ সরে দেখা দিয়েছে কাঞ্চনজঙ্ঘা। উল্টো রথে মেতেছে গোটা দেশ, বাংলাতেও ধুমধাম করে উল্টো রথ পালন। মাহেশ থেকে মহিষাদল, মায়াপুর ইস্কন থেকে কলকাতার ইস্কন উল্টো রথের দড়িতে টান দিয়েছেন ভক্তরা। ২২৮ বছরের পুরনো মাহেশের রথযাত্রা, মাসির বাড়ি থেকে এদিন ঘরে ফিরলেন জগন্নাথ বলরাম সুভদ্রা। উল্টো রথের টানকে দক্ষিণা টান বলা হয়। এদিন দুপুর দুটো নাগাদ রথে ওঠেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা। বিকেল চারটের সময় শুরু হয় রথের রশিতে টান। জগন্নাথদেব আজকে ভোগ রাত খাওয়ার পর আজকে প্রথম, আজকে উনি বাইরে বেরোনোর পর আমাদের ঠিক দুটোর সময় আমাদের দামোদর হবে, প্রথম নারায়ণ রথে উঠবেন, তারপর আমাদের মা সুভদ্রা উঠবেন, তারপর বলভদ্রদেব, তারপর জগন্নাথদেব। আজকে কী কী ভোগের ব্যবস্থা ছিল আমাদের ভোগে? আজকে খিচুড়ি, শাক, আটকে ভোগ, অরড় ডাল, পোলাও, ছানা, ধোঁকা, আলুর দম, মুগালু, চাটনি, পরমান্ন, মালপো। গুপ্তিপাড়ার রথের অন্যতম বৈশিষ্ট্য হলো ভান্ডার লুট। উল্টো রথের আগের দিন জোরপূর্বক দরজা খুলে জগন্নাথ দেবের প্রসাদ লুট করেন ভক্তরা, আর সেই প্রসাদ ভক্তদের মধ্যে বিতরণও করা হয় বাকি। লুট দেখতে ভিড় জমান অসংখ্য মানুষ। মায়াপুরে ধুমধাম করে পালন হয় উল্টো রথ। সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শুরু হয় রথযাত্রা। সুসজ্জিত রথে মায়াপুর ইস্কন মন্দির থেকে রাজাপুর জগন্নাথ মন্দিরে যান জগন্নাথ বলরাম ও সুভদ্রা। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার ও অভিনেত্রী মিমি চক্রবর্তী রথের দড়িতে টান দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল এখানে আসার, কিন্তু বলে না যখন ভগবান ডাকে তখনই আসা হয়। তো আজকের দিনটা মনে হয় উনি ওনার মনে হয়েছে যে আমি হয়তো আসতে পারি, তাই জন্য এসেছেন। আর ওনাদের সবার উপরে আমি কৃতজ্ঞতা জানাই যে আমায় ওনারা আমন্ত্রণ জানিয়েছেন এত শুভ দিনে। মহিষাদল রাজ পরিবারের রথযাত্রা বহু প্রাচীন। গুন্ডিচাবাটি থেকে রথে করে 2 কিলোমিটার পথ অতিক্রম করে বাড়ি ফেরেন মদন গোপাল, জিউ ও জগন্নাথ। রথ উপলক্ষে বসেছে মেলাও। প্রাচীন রথযাত্রায় মানুষের ঢল চোখে পড়ার মতো। উল্টো রথে মাসির বাড়ি থেকে পোড়া পিঠে খেয়ে বাড়ি ফিরলেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা। বৃষ্টি ভেজা রাস্তায় রথের দড়ি টানলেন অগণিত ভক্ত। রিপাবলিক বাংলা। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি তারাপীঠে উল্টো রথের ছবি। উল্টো রথ মানেই গন্তব্যে ফেরার পর্ব। মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে কয়েকটা দিন কাটানো, এক সপ্তাহ মাসি বাড়ির আদর খাওয়ার পর এবার বাড়ি ফেরার পর্ব। ঠিক এই দিনে রীতিনীতি মেনে মা তারাকেও রথে করে ভ্রমণ করানো হয়। তারাপীঠে উল্টো রথের ধুম, রথে চড়লেন মা তারা। বিভিন্ন জায়গায় প্রথা অনুযায়ী কোথাও জগন্নাথ বলরাম সুভদ্রা, কোথাও বা জগন্নাথের সঙ্গে মদনমোহন, তবে তারাপীঠ মন্দিরের রীতি মা তারাকেই রথে চড়ে ঘোরানো হয়। মন্দির প্রাঙ্গণে মা তারাকে উল্টো রথে চড়ে পরিদর্শন করানো হয় গোটা এলাকা।